আসসালামু আলাইকুম। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং যারা যেখান থেকে এই ক্লাসটি দেখছেন, সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার উদ্দিন হিরণ। অন্যান্য দিনের মতো আজকেও আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ সম্পাদন করতে যাচ্ছি এবং এটি চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং পাঠ থেকে নেয়া। আমার কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে দেখেছ এই কোভিড-19 প্রাদুর্ভাবের সময়ে অনলাইন ক্লাসের এক বিরাট বিপ্লব ঘটেছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যার যা আছে, যার যার স্ব অবস্থান থেকে খুবই সুন্দরভাবে, চমৎকারভাবে অনলাইন ক্লাস পরিচালনা করছেন এবং শিক্ষার্থীর সংখ্যা, তোমাদের অংশগ্রহণের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা এই অনলাইন ক্লাসের সাথে, নতুন এই পাঠদান পদ্ধতির সাথে ইতিমধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে শুরু করেছি এবং এই অনলাইন ক্লাসের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে শুরু করেছি। বন্ধুরা, কিছু কিছু শিক্ষার্থী, কিছু কিছু অঞ্চল, কিছু কিছু এলাকা এখনও অনলাইন ক্লাসের বাইরে রয়েছে। আশা করি খুব শীঘ্রই তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং প্রত্যেকটা কাজেরই কিছু সীমাবদ্ধতা থাকে, আমাদের এই অনলাইন ক্লাসেরও রয়েছে এবং আশা করি এগুলো কমে যাবে এবং খুব দ্রুতই আরও আমরা অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী এবং বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে যুক্ত করতে পারব। বন্ধুরা, বিগত ক্লাসে ওয়ার্ড প্রসেসিং অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখানে আমরা আলোচনা করতে গিয়ে যে বিষয়টি নিয়ে বেশি কথা বলেছিলাম সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সুবিধা। বইতে উল্লেখ আছে যে কাগজ এবং কলম বা টাইপরাইটার, অর্থাৎ এই ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম আবিষ্কারের পূর্বে, ব্যবহারের পূর্বে যে সুবিধা ছিল তার চাইতে এখন অনেক বেশি সুবিধা। তার মধ্যে প্রথম এবং প্রধান সুবিধাটি হচ্ছে এডিট করতে পারা, সম্পাদনা করতে পারা, ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারা এবং সুবিধা মতো জায়গায় স্থায়ীভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারা, যা আগে ছিল না। তো আজকে আমরা সেই ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি, আমি আগেও বলেছিলাম যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের কথা বললেই কিন্তু এমএস ওয়ার্ডের নাম চলে আসে, তোমরা সবাই জানো। আরেকটি কথা যে সকল শিক্ষার্থীর স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে, অর্থাৎ যারা ব্যবহারিক ক্লাসের সাথে যুক্ত তারা ইতিমধ্যে এগুলো জেনে গেছো বা জানার কথা, আর না জানলেও সমস্যা নাই, আজকে আমরা আবার নতুন করে এগুলো দেখব এবং আজকে যা শিখবো এগুলো স্কুল যখন স্বাভাবিক পর্যায়ে যাবে তখন তোমরা ল্যাবে ব্যবহারিক ক্লাসের সময় অনুশীলন করবে এবং যাদের বাড়িতে অনুশীলন করার সুযোগ সুবিধা রয়েছে তারাও সেটি করবে। এগুলো খুবই সিম্পল, খুবই সাধারণ, শুধুমাত্র একটু মনোযোগের সাথে যদি সবাই দেখো তাহলে আমার মনে হয় তোমরা খুব সহজেই ধরতে পারবে। বন্ধুরা, ওয়ার্ড প্রসেসিংয়ের অধ্যায়টার শেষের অংশে আমরা আজকে আলোচনা করব। তো সেই আলোচনা থেকে কি কি আমরা শিখব আমরা একটু দেখে নিচ্ছি। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম বলতে পারবে ইতিমধ্যে আমরা যেটা জেনে গেছি, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সুবিধা, এটাও আমরা বিগত ক্লাসে অর্জন করতে পেরেছি। এখন যেটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ব্যবহার করতে পারা। তাহলে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ব্যবহারটা আজকে আমরা শিখব। এখন এই ব্যবহারটা শেখার আগে আমাকে আরেকটু পরিচিত হয়ে নিতে হবে এটার যে এনভায়রনমেন্ট, অর্থাৎ ব্যবহার শুরু করার পূর্বের যে অবস্থা এটা সম্পর্কে আমরা জানব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেস্কটপ, আমরা বলি ডেস্কটপ মোড। এই যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটাকে আমরা বলি ডেস্কটপ মোড। হ্যাঁ, কম্পিউটার বেদে এই ডেস্কটপ মোডের স্ক্রিনটা একটু ভিন্ন হতে পারে বা
স্ক্রিনে যে সমস্ত প্রোগ্রাম বা ফোল্ডার অথবা আবার ইনস্টল করা প্রোগ্রামের যে লোগোগুলো রয়েছে এগুলো কিছু ভিন্ন হতে পারে কম্পিউটার ভেদে পিসি ভেদে, তবে মৌলিক এনভায়রনমেন্টটা কিন্তু সমান, অর্থাৎ এরকমই থাকবে। হয়তো এখানে এগুলো কম বেশি হতে পারে, কারণ কাজ করার সুবিধার্থে একজন ইউজার এখানে ফাইল ফোল্ডার রাখে, আবার কেউ কেউ এটাকে পরিষ্কারও রাখে। আর যত বেশি প্রোগ্রাম ইনস্টল করা থাকে সেই প্রোগ্রামের লোগো আইকনগুলো এখানে শো করে, এটা আবার কোনো কোনো পিসিতে কম বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি যে ডেস্কটপ মোডে রয়েছে এবং এই যে স্ক্রিনটা আছে এটাকে আমরা ডেস্কটপ বলছি। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এই ডেস্কটপ মোডটা আমরা কোথায় পেলাম। এখানে তোমাকে যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি যখন আমার পিসিকে অন করব, হোক সেটা ল্যাপটপ হোক সেটা ডেস্কটপ, অন করার পূর্বে আমাকে লক্ষ্য করতে হবে, নিশ্চিত হতে হবে যে ডেস্কটপ হলে বিদ্যুৎ সরবরাহ বা বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে আছে কিনা, আর যদি সেটা ল্যাপটপ হয় তাহলে আমাকে লক্ষ্য করতে হবে আমার ল্যাপটপে পর্যাপ্ত পরিমাণ বা চলার জন্য যা দরকার চার্জ আছে কিনা। হ্যাঁ, যদি চার্জ ঠিক থাকে অথবা আমার পিসিতে যদি বিদ্যুৎ কানেকশন সঠিকভাবে থাকে তাহলে আমি পাওয়ার সুইচ অন করব। পাওয়ার সুইচে অন করার পরে অর্থাৎ একটু হালকাভাবে চাপ দেওয়ার পরে অপেক্ষা করলেই এই অবস্থাটা চলে আসবে, ডেস্কটপ মোডে চলে আসবে, অপারেটিং সিস্টেম এই কাজটা করে দিবে। এটাও আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়েছিলাম, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, ওখানে সফটওয়্যারের কথা পড়তে গিয়ে আমরা অপারেটিং সিস্টেমের কথা পেয়েছিলাম। অপারেটিং সিস্টেম আমাকে কাজ করার পরিবেশ তৈরি করে দিবে, অর্থাৎ কম্পিউটারের পাওয়ার সুইচ প্রেস করার পরে চাপার পরে আমার আর কোনো কাজ নাই, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আমাকে এরকমভাবে ডেস্কটপ মোডে চলে আসবে। এবার আমরা দেখব যে ডেস্কটপ মোডে কি কি রয়েছে। হ্যাঁ, ডেস্কটপ অবস্থায় যখন থাকবে, এই অবস্থায় থাকবে, আমার প্রথম প্রধান কাজ হবে ঠিক আমার স্টার্ট মেনুর সাথে পরিচিত হওয়া। একদম কোনায় যেটা রয়েছে সেটা হচ্ছে স্টার্ট মেনু, ঠিক আছে, ওই যে স্টার্ট বাটন আমরা কেউ বলি বা কেউ বলি স্টার্ট মেনু, একদম নিচের দিকে এবং বাম দিকের কোনায় একটা চারটা স্কোয়ার রয়েছে, চারটা স্কোয়ার মিলে এই স্টার্ট মেনু। তাহলে স্টার্ট মেনুতে কি থাকে এটা আমরা দেখব। তার আগে আমরা যদি এই অবস্থাটার একটু বর্ণনা দেই, দেখো এখানে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার থাকতে পারে অথবা ইনস্টল করা যে প্রোগ্রামগুলো সেগুলোর লোগো বা চিহ্নগুলো থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টার্ট মেনুতে আমি যদি যাই এবং স্টার্ট মেনুতে যদি আমরা ক্লিক করি, ক্লিকের কথাও আমরা আগে বলেছিলাম যে মাউস পয়েন্টার নিয়ে যদি আমরা একবার চাপ দেই মাউস পয়েন্টারের, এটাকে আমরা বলছি লেফট, এটাকে বলছি রাইট, তাহলে আমি নিয়ে যদি একবার করে চাপ দেই, এই চাপ দেওয়াটাকে বলছি ক্লিক করা, তাহলে স্টার্ট মেনুতে যদি ক্লিক করি তাহলে ওই মেনুর অধীনে কি কি রয়েছে সবগুলো কিন্তু শো করবে। যেমন আমরা যদি এখানে দেখি, দেখো এটা হচ্ছে চাপ দেওয়ার স্টার্ট মেনুতে ক্লিক করার পরবর্তী অবস্থাটা। তাহলে কি হলো, এই যে মেনুটা ওপেন হলো, এই মেনুর মধ্যে দেখো এখানে অ্যালফাবেটিক্যালি সবগুলো সাজানো আছে। হ্যাঁ, বর্ণের ধারাবাহিকতা অনুসারে এ দিয়ে বি সি এভাবে যা আছে সবগুলো আছে। তাহলে আমি যদি মাউসের এই যে চাকাটা যদি ঘুরাই, হ্যাঁ, উপরের নিচের দিকে যদি যাই তাহলে কি হবে, আমি কিন্তু এটার অধীনে যা আছে নিচের দিকে সবগুলো আমি দেখতে পারবো। তাহলে যেহেতু আমি এমএস ওয়ার্ড খুঁজছি তাহলে ডাব্লিউ অবশ্যই এটা সিরিয়ালি একটু শেষের দিকে, আমাকে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গেলে আমি এমএস ওয়ার্ড পাবো, গেল একটা। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে সাদা অংশটা, এটাকে আমরা বলছি সার্চ। হ্যাঁ, এইখানে লেখাও রয়েছে টাইপ হেয়ার টু সার্চ, অর্থাৎ আমি কি খুঁজছি আমার কি প্রয়োজন এটা আমি যদি এখানে লিখে দেই তাহলেও কিন্তু চলে আসবে। তাহলে যেহেতু আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি খুঁজছি, এমএস ওয়ার্ডটি খুঁজছি, তাহলে এখানে যখন ডাব্লিউ ও আর ডি আমি লিখব তখন কিন্তু আমাকে ওইটা শো করবে, ঠিক আছে। তাহলে এই দুইটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা যদি আমি দেখাতে চাই একটু তোমাদেরকে, একটু দেখো লক্ষ্য করো, এই হচ্ছে আরেকটি পদ্ধতি, অর্থাৎ
ডেস্কটপের ফাঁকা জায়গায় আমি মাউস পয়েন্টারটা রেখে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে নিউ, নিউ এর পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এভাবেও কিন্তু আমি একটা ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করতে পারি, অর্থাৎ লেখালেখির প্রোগ্রামটিকে আমি ওপেন করতে পারি। ঠিক আছে, আর একটা বিষয় জানিয়ে রাখি যে ইউজার তার সুবিধার জন্য কাজ করার সুবিধার্থে অনেক সময় এই এমএস ওয়ার্ড প্রোগ্রামটি বা এটি এই যে এখানে টাস্ক বারে এনেও কেউ কেউ রাখে, তাহলে এটাতেও যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এটা ওপেন হবে। তাহলে এই হলো ওপেন হওয়ার অবস্থা। এই যে আমি এমএস ওয়ার্ড পেলাম সেটা মেনু থেকে, স্টার্ট মেনু থেকেই নেই আর সার্চ করে যেভাবেই নেই, ক্লিক করার পরে কি হবে, ক্লিক করার পরের অবস্থাটি হচ্ছে এই এভাবে প্রদর্শিত হবে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে দেখো এমএস ওয়ার্ডের অনেকগুলো লেআউট, যে আমি কি ধরনের ডকুমেন্ট চাই, কেমন চাই। তাহলে আমি যেহেতু লেখালেখি করব, তাহলে আমি ফাঁকা ব্লাঙ্ক একটা ডকুমেন্ট নিব এবং নিচের দিকে লেখা রয়েছে ব্লাঙ্ক ডকুমেন্ট। তাহলে ওই ব্লাঙ্ক ডকুমেন্টটাতে ক্লিক করার পরে আমার কি হবে, আমার এরকম একটা পেজ চলে আসবে, ওয়ার্কশিট চলে আসবে, অর্থাৎ ওয়ার্কিং প্লেস। আমি এখানে লেখালেখি করতে পারবো, লেখালেখি করার আমার জায়গা হচ্ছে এটি। ঠিক আছে, তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী এইটুকু বুঝতে পেরেছ যে আমি কিভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করব। আমরা তিনটা প্রসেসের কথা বলছিলাম, যে স্টার্ট মেনু থেকে আমি নিচের দিকে যদি যাই, মেনুতে ওয়ার্ড 2016 রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে অফিস 2016, এটা অফিস 2010 হতে পারে, 7 হতে পারে, যাই হোক সবগুলো একই রকম। আবার স্টার্ট মেনুতে প্রোগ্রামস রয়েছে, প্রোগ্রামের মধ্যে গেলে আবার এই এমএস ওয়ার্ডটা পাওয়া যাবে, ওখান থেকেও আমরা ওপেন করতে পারবো, রাইট ক্লিক করেও আমরা ওপেন করতে পারবো, আবার টাস্ক বারে যদি আমি আগে থেকে এনে রেখে দেই তাও আমি ওপেন করতে পারবো। তাহলে ওপেন করার পরে আমাকে লেখালেখির সুযোগ দিল, এটা হলো আমার লেখার সে পেপার বা খাতা। আচ্ছা, এখন আমি যদি লেখালেখিটা করতে চাই, লেখালেখি শিখতে চাই, তাহলে আমাকে কিছু কীয়ের সাথে পরিচিত হতে হবে। এটা আমরা যখন কিবোর্ড নিয়ে কথা বলছিলাম তখন এগুলো আমরা আলোচনা করেছিলাম, আবারও আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা যদি করি, দেখো এখানে কি রয়েছে, এই যে আমার বর্ণমালার যতগুলো বর্ণ রয়েছে, অ্যালফাবেটিক কি আছে, অ্যালফাবেট কি আছে, নাম্বার কি আছে, ফাংশন কি আছে, আরো অনেকগুলো কি রয়েছে, তাহলে এই সবগুলোই হচ্ছে আমার লেখালেখির জন্য ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেখালেখির জন্য যদি ব্যবহার করতে চাই, তাহলে এ বি সি আমার যে সমস্ত বর্ণের দরকার আছে, আমার যদি লেখার সময় লেখার কালারের প্রয়োজন হয় তাও আছে, আমি দিতে পারবো, এই যে এখান থেকে কালার রয়েছে। এবং এই মেনুর অধীনে কাজ করতে গেলে যা যা প্রয়োজন, যত ধরনের সিম্বল প্রয়োজন, বিশেষ চিহ্নের প্রয়োজন, সবগুলোই আমরা পাব। তাহলে আমরা কয়েকটা কি সম্পর্কে একটু জানব, যে কিবোর্ডের যে কি রয়েছে সেখান থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কির ব্যবহার আমরা দেখি যেগুলো আমাকে কাজ করতে গেলে লাগবে। বন্ধুরা, ইএসি এটা হচ্ছে, আমি যদি দেখাই একটু কিবোর্ডে, একদম দেখো ওই যে উপরের দিকে এই কোণায় ইএসসি স্ক্যাপ কি, এখন এটার কি কাজ, এটা বিভিন্ন ধরনের ফাংশন পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়, অনেক ব্যবহার এটা রয়েছে, আমি একটা ব্যবহার দেখাই। যেমন এই যে আমরা যে স্ক্রিনটা রয়েছে বা যেটা তোমরা দেখতে পাচ্ছ মনিটরের পর্দায়, এটা হচ্ছে স্লাইড শো অবস্থায় রয়েছে। এখন দেখো এই অবস্থায় আমি যদি ইএসসি যেটা দেখানো হয়েছে স্ক্যাপ কি, এখানে যদি আমি একটু প্রেস করি কি হয়, তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এই যে দেখো এখান থেকে কিন্তু আউট হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে এটা হলো একটা ব্যবহার। এরপরে এরকম কাজ করতে গেলে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু চলে আসতে পারে বা ভুলবশত চাপ পড়ার কারণে স্ক্রিনে অন্য কিছু যদি চলে আসে, আমি স্কেপ দিলে চলে যাবে, অথবা ভিডিও দেখলে একটা মুডে রয়েছি ওটাকে ক্যান্সেল করতে চাইলে ইএসসি স্কেপ কিতে যদি চাপ দিই তাহলে এটা হবে। এরকম আরও অনেক ব্যবহার রয়েছে, এগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবে। এবার মাই বয়েজ অ্যান্ড গার্লস একটু যদি দেখো ট্যাব, ঠিক আছে, ট্যাব নামে একটা কি রয়েছে, আমি যদি কিবোর্ডে দেখাই, এই যে টি এ বি ট্যাব, হ্যাঁ স্কেপ কির এক লাইন নিচে এটা রয়েছে। এখন এটা কেন,
এটা হচ্ছে কাজ করতে গেলে কখনো কখনো এমন হয় যে আমাদের এক শব্দ পরিমাণ ফাঁকা করার বা জায়গা নেওয়ার প্রয়োজন হতে পারে। আমি যদি একটু উদাহরণ দেই, সাপোজ আমি লিখলাম যে বরাবর, তার নিচে আমি লিখবো প্রধান শিক্ষক, তাহলে প্রধান শিক্ষকটা কোথায় হবে? বরাবরটা যেখানে শেষ হলো ওখান থেকে শুরু হবে। তাহলে আমি যখন এন্টার দিব তখন কিন্তু নিচে নেমে চলে আসবে কার্সর। তখন আমি যদি ট্যাবে দেই, ট্যাবে দিলে কি হবে যে ট্যাবে দেওয়ার সাথে সাথে ওইটা এক শব্দ পরিমাণ ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাবের ব্যবহার। এরপরে আমরা টেবিল নিয়ে যদি কাজ করি, তাহলে টেবিলের সর্বশেষ যে সেলটি রয়েছে, ঘরটি রয়েছে, ওখানে ট্যাব দিলে আরেকটা নতুন র তৈরি হবে। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন কলাম রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে যেগুলো আমরা এই ট্যাব ব্যবহার করে করতে পারবো। এবার দেখো CAPS, ক্যাপস লক। এখন তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমরা কীবোর্ডে যখন লিখব, আমি যখন প্রেস করব, তখন স্বাভাবিকভাবে কিন্তু ছোট হাতের অক্ষরগুলো আসবে, যেগুলো হচ্ছে আমরা বলি স্মল লেটার। এখন আমি যদি একটা ক্যাপিটাল লেটার লিখতে চাই, আমার যদি প্রয়োজন হয় যে আমি একটা বড় হাতের অক্ষর লিখব, সাপোজ তোমরা জানো যে যে কোনো নাউন লিখতে গেলে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে, হ্যাঁ, বা সবগুলো অক্ষর বড় হাতের হতে পারে, তাহলে যদি স্ক্যাপ লক অন করে তুমি লিখো, স্ক্যাপ লক অন করে লিখলে প্রত্যেকটা অক্ষর তোমার বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। আর যদি সেটা অন অফ থাকে, অফ থাকলে কি হবে, সবগুলো স্মল লেটার হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক এটার নিচে রয়েছে দেখো শিফট। হ্যাঁ, শিফট হচ্ছে যে আমি লিখছি জাস্ট শুধু নামের প্রথম অক্ষরটা লিখব, তাহলে শিফট চেপে অক্ষরে যদি আমি লিখি তাহলে সেটা হবে বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি, তোমাদেরকে যদি একটু দেখাতে চাই, এই যে মনে করো কার্সর রয়েছে টির পাশে, আমি নর্মালি কের মধ্যে যদি চাপি তাহলে দেখো কেটা স্মল লেটার হলো। এবার যদি আমি একটু শিফট চেপে যদি আমি দেই, শিফট চেপে কে চাপলে কি হলো, এই যে দেখো বড় হাতের হলো। হ্যাঁ, এবং যে কথাটা বলছিলাম যে স্ক্যাপ লক অন করে যদি আমি লিখি তাহলে দেখো সবগুলোই বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো শিফট এবং এই স্ক্যাপ লকের ব্যবহার। এবার আমরা চলে যাই, দেখো শিফট গেল, শিফটের পরে হচ্ছে কন্ট্রোল। এটাও বিভিন্ন ধরনের ফাংশন বা কাজ করতে গেলে প্রয়োজন হয় আমাদের, যেমন একটা আন্ডারলাইনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে যদি আমি CTRL কন্ট্রোল চেপে যদি ইউ দেই আন্ডারলাইন হয়ে যাবে। এরকম আমার লেখার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সেই কাজগুলো পরিচালনা করার জন্য এই কন্ট্রোল কীটা আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো স্টার্ট, এই যে ঠিক এখানে রয়েছে, একটু আগেও আমরা স্টার্ট নিয়ে কথা বলছিলাম, স্টার্টে যদি আমি চাপ দিই দেখো কি হয়, এই যে স্টার্ট মেনু ওপেন হয়ে গেল। হ্যাঁ, তখন এটাকে যদি আমি ক্লোজ করতে চাই, ক্যান্সেল করতে চাই, এখানে চাপ দিলাম ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে, অল্টার। অল্টারও কন্ট্রোলের মতো বিভিন্ন ধরনের কাজ বা ফাংশন বা কমান্ড পরিচালনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো স্পেস বার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। স্পেস অর্থই হচ্ছে ফাঁকা, ফাঁকা করার জন্য আমরা এটা, অর্থাৎ যখন লিখব আমার একটা শব্দ লেখার পরে আরেকটা শব্দ লিখব, ঠিক তার মাঝখানে একটু ফাঁকা করার প্রয়োজন আছে। যেমন সাপোজ এই যে স্পেসের পরে বার, এখানে কিন্তু একটু ফাঁকা রয়েছে। হ্যাঁ, এই ফাঁকাটা আমি কিভাবে করেছি, এটা হচ্ছে আমি স্পেস বার চেপে করেছি। হ্যাঁ, যদি তোমাদেরকে একটু আমি দেখাতে চাই, একটু যদি দেখাই, এই যে এখানে দেখো এই রয়েছে, হ্যাঁ এই যে মিশে গেছে। এখন যদি আমি দেখো এই যে স্পেস বারে যদি আমি চাপি, একটু ফাঁকা হয়ে গেল, আরেকবার দিলাম আরেকটু দূরে চলে গেল। যদি বেশি দূরে চলে যায় তাহলে আমি ব্যাক স্পেস দিয়ে আমি কাছে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে স্পেস বারের ব্যবহার। এবার আমরা দেখি আরেকটা, এবার দেখো ব্যাক স্পেস। হ্যাঁ, আমরা জানি যে লিখতে গেলে
লেখার জন্য কি রয়েছে, তবে ভুলবশত বেশি হয়ে গেলে মুছতে হতে পারে, মোছা লাগতে পারে, তাই না, ডিলিট দেওয়া লাগতে পারে। তাহলে ব্যাক স্পেসটা হচ্ছে মোছার জন্য। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার কার্সরের যে অবস্থান, এই কার্সরের ব্যাক স্পেস যদি চাপি তাহলে কার্সরের বাম দিকে যেটা রয়েছে সেটা মুছবে, আর যদি আমি ডিলিট চাপি তাহলে সেটা হচ্ছে ডান দিকেরটা মুছবে। যদি আমি একটু দেখাতে চাই, এই যে বন্ধুরা তোমরা দেখো, কার্সরটি রয়েছে কে এবং এস দুটার মাঝখানে রয়েছে, হ্যাঁ। এখন আমি ব্যাক স্পেস যদি চাপি কি হয় একটু স্ক্রিনে লক্ষ্য করো, কেটা মুছলো, তার মানে কি যে কার্সরের বামের দিকে মুছলো। আর যদি আমি ডিলিট চাপি তাহলে কি হলো, এসটা মুছলো, মানে কার্সরটার ঠিক ডান দিকে যে অক্ষরটা রয়েছে এটা মুছলো, ঠিক আছে। এখন ওই যে কন্ট্রোলের আরেকটা ব্যবহার করি, কন্ট্রোল জেড আমি চাপি তাহলে আমার যে পূর্বে যে দুইটা অক্ষর মুছে গিয়েছিল সেই দুটো অক্ষর কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক এরকম ভাবে ডিলেট আছে মোছার জন্য, যে কথাটি বললাম হোম আছে। এখন দেখো কার্সরটি রয়েছে ঠিক কেয়ার এখানে, আমি যদি একবার হোমে চাপ দিই তাহলে দেখো লেখার শুরুতে চলে গেল। তাহলে এভাবে কার্সরটা যেখানেই থাকুক শুরুতে যাওয়ার জন্য আমরা হোমে চাপতে পারি, হ্যাঁ। এবং কন্ট্রোল হোম যদি যাই তাহলে যতগুলো পৃষ্ঠাই থাকুক না কেন একদম শুরুতে চলে যাবে, গেল। এন্ড, এন্ড হচ্ছে শেষে যাওয়ার জন্য, এই যে দেখো আমি এন্ডে যদি চাপ দিই, এই যে আমার শব্দের শেষে চলে গেছে। এটা যদি সম্পূর্ণটা একটা লাইন হতো তাহলে লাইন শুরু এবং শেষ হোম এবং এন্ড দিয়ে যেতে পারতাম। আরও অনেক ব্যবহার আছে, আমরা কাজ করার সময় শিখব বা পরবর্তীতে এগুলো আরও দেখব। এবারে হচ্ছে দেখো অ্যারো কির কথা বলা হচ্ছে, যে অ্যারো আছে এখানে, অ্যারো কি হচ্ছে আমার কার্সরটাকে মুভ করানোর জন্য, উপরে নিচে বা ডানে বামে যদি সরতে হয় এই যে অ্যারোগুলো ঠিক যেভাবে রয়েছে যেদিকে রয়েছে আমি সেভাবেই কিন্তু মুভ করাতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে নাম্বার কি, ঠিক এই পাশে জিরো থেকে নাইন পর্যন্ত রয়েছে, আমি যে কোনো ধরনের অঙ্ক সংখ্যা লিখতে হলে লিখতে পারবো। এখানে দশমিক রয়েছে, হ্যাঁ, আর টাকার সিম্বলটা দেওয়ার জন্য অবলিক রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত রয়েছে ফাংশন কি, এগুলো বিভিন্ন ধরনের ফাংশন পরিচালনা করার জন্য, কাজ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা আমরা যখন লেখালেখির কাজ করব এই কীগুলো সম্পর্কে আমার একটা সামগ্রিক ধারণা থাকতে হবে, এবং এগুলোতে যদি আমি পারদর্শী থাকি এবং খুব বেশি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি কাজগুলো সহজেই করতে পারবো। তাহলে এই কাজটা করার পরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ফরমেটিং বা সাজানোর একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, পেজ সেটআপের একটা বিষয় রয়েছে। এটা হচ্ছে যে এখানে যে মেনুগুলো আছে এই মেনু থেকে আমরা সব কিছু করতে পারবো। এই যে এখানে দেখো যে সেন্টারিং করার জন্য রয়েছে, এই যে রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ বেশি লেখা হলে বাম দিকে সমান থাকবে না ডান দিকে সমান থাকবে নাকি দুই দিকেই সমান করে থাকবে, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। যেমন আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে যখন বেশি লেখা হয় দেখো এদিকেও সমান রয়েছে এদিকেও সমান রয়েছে, এটার নাম হচ্ছে জাস্টিফাই। এই যে এখান থেকে আমরা জাস্টিফাই করে নিতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমার ডকুমেন্টটি তৈরি করার জন্য, ডকুমেন্টটি প্রস্তুত করার জন্য আমার যত ধরনের কাজের দরকার সবগুলোর বিষয় এখানে কিন্তু রয়েছে, আমি খুঁজে খুঁজে সব করতে পারবো। কাজ করার ক্ষেত্রে টেবিলের প্রয়োজন হতে পারে, তাও আমরা কিন্তু করতে পারবো। তাহলে আমাদের বইতে যা ছিল, আমি তোমাদেরকে একটু 53 পৃষ্ঠার কথা যদি বলি, যেমন শিফট কি চেপে লিখলে বড় হাতের হবে না ছোট হাতের, এটা আমরা বললাম। স্পেস বারের কথা বলা আছে, এন্টার, হ্যাঁ, এন্টার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এন্টার হচ্ছে আমরা একটা লাইন থেকে যদি ব্রেক করে নিচে আসতে চাই তাহলে এন্টার চাপতে হবে, আর যদি আমরা এন্টার না চাপি লাইনটির লেখা যখন শেষ হবে তখন নিচে আসবে, ঠিক আছে। তাহলে লাইন ব্রেক করার জন্য এন্টার, আবার যদি বেশি ফাঁকা হয়ে যায় লাইনটাকে তুলতে চাই তাহলে সেক্ষেত্রে লাইনের সামনে কার্সর নিয়ে ব্যাক স্পেস দিয়েও কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। ডিলেটের কথা বলা আছে, আমরা বললাম কন্ট্রোল ফাংশনের কথা, আরও অনেক কিছু রয়েছে। তাহলে আমাদের পাঠ্য বইতে এইটুকু ছিল, এই জন্য আমরা এইটুকু নিয়েই কথা বললাম। এবার আমরা বন্ধুরা একটা যদি তোমাদেরকে কাজ দিতে চাই এই আলোচনা থেকেই, একটা সুন্দর কাজ আমি তোমাদেরকে দিব এবং তোমরা আশা করি সবাই সেই কাজটা করবে। এই কাজটা কি, কাজটা হচ্ছে
যে এই যে কিবোর্ডের বিভিন্ন কীয়ের কথা বললাম, এই কীর কয়েকটি কীর নাম তোমরা লিখবে। যেমন যদি লেখো যে ডিলেট, তাহলে ডিলেটের পাশে লিখবে যে মোছার জন্য ডিলেট কী ব্যবহার করা হয়। এভাবে কয়েকটি কী এর নাম এবং এটা দ্বারা কী কাজ করা হয় এটা তোমরা বাড়িতে লিখবে এবং তোমার সংশ্লিষ্ট টিচারকে দেখাবে, আর যদি সম্ভব হয় আমাদের এখানেও লেখাটা পাঠাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অনলাইন স্কুলগুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখতে হবে, যত বেশি সম্ভব ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? দেখো, সেই মার্চ 18 থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তো আমরা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছি তারা কিন্তু অনেকগুলো পাঠ সম্পন্ন করতে পেরেছি, আর যারা এখানে আসেনি তারা কিন্তু স্কুলে যেখানে ছিল ওখানেই রয়ে গেছে। সো আমাদের এই অবস্থা পরিস্থিতির সাথে নিজেদেরকে তাল মিলিয়ে খাপ খাইয়ে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি এবং এই করোনা প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সব করবে, ঠিক আছে? আর অবশ্যই কোনো মতামত বা পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে অনলাইন স্কুলগুলোতে কমেন্ট করে তোমরা জানাবে, আমরা শিক্ষকবৃন্দ সেগুলোকে সমাধান দিব। বন্ধুরা, আগামীতে পরবর্তী ক্লাসে আবার আরেকটি সুন্দর ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।